ঝিনাইদহ সদর থানা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ঝিনাইদহ থেকে মোহাম্মদ জাহিদুর রহমান তারিক। ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি এবং ঝিনাইদহ পৌর বিএনপি বাদলন সংগ্রামী অত্যন্ত দায়িত্বশীল এবং গৌরব চিহ্ন শেষ প্রতীকের সংসদ সদস্যকে জিতিয়ে আমরা কতটুকু সফল বা আমি ব্যক্তিগতভাবে কতটুকু সফল আমাদের বর্ধিত সভা যেগুলো লোকেরও আমাদের অনেক ভাই বিড়াল আত্মীয় স্বজন বিএনপির পরিবারের অনেক সচিব সাবেক ছাত্রনেতারা সাবেক মহিলা গ্রহণ উপজেলা চেয়ারম্যান হয়তো বারবার নির্বাচিত আমাদের থানা বিএনপির সুযোগ্য সাংবাদিক সকল একক আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।